দিল্লি ও উড়িষ্যা থেকে আগরতলা পুর নিগমের সাফাই কর্মীরা বিশেষ ট্রেনিং নিয়ে আগরতলায় ফিরে এসে আবর্জনা সংগ্রহ করে কিভাবে প্রক্রিয়াজাত করা হয় সে বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। আগরতলা পুর নিগমের উদ্যোগে বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করার কাজ চলছে বছরভর। আগরতলা পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডেও এরকম নিযুক্ত আছে 2টি গ্রুপ। আগরতলা তথা সারা রাজ্যব্যাপী কাজের উৎকর্ষতা বাড়ানোর জন্য এই 2টি গ্রুপ উড়িষ্যা এবং দিল্লি থেকে বিশেষ ট্রেনিং এর জন্য নিযুক্ত হয় এবং ট্রেনিং নিয়ে আগরতলায় তারা ফিরে আসে। দিল্লিতে আমরা যে ডোর-টু-ডোর যে গার্বেজটা কালেকশন করি, এই গার্বেজটা বাড়ি বাড়ি থেকে আমরা এটা আনি আইনি সেরপর আমরা এটা কী করা হয়, গার্বেজটা দিয়ে সে আমরা তারা এটাকে পার্ট টু পার্ট ইয়ে করে, প্লাস্টিকটা অ্যাকসেপ্ট করে, কাগজটা অ্যাকসেপ্ট করে, এরপর লিকুইডটা অ্যাকসেপ্ট করে, সেটা থেকে আপনি মিক্সচার করে সেটা এটাতে ইয়ে করা হয়, সার তৈরি করা হয়। যেমন আমাদের ত্রিপুরাতে হয় আপনার গোবর আর ভার্মি দিয়ে সেটা একটা সার তৈরি হয়, কিন্তু বাইরে ওইটা দিয়ে সেটা আপনি দই চিনি গুড় জল আর দই দিয়ে ওইখানে ওইটাকে ইএম সলিউশন করা হয়। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি যে স্বচ্ছ ভারত গড়ার একটা স্বপ্ন এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে স্বচ্ছতা রাখার যে স্বপ্ন, তার এই প্রয়াসকে সামনে রেখে আমাদের 14 নং ওয়ার্ডে 2টা গার্বেজ গ্রুপ আছে। ওরা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছে কীভাবে আমাদের ওয়ার্ডটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। প্রত্যেক দিন তারা সকাল থেকে কাজ করে যাচ্ছে এবং এই ওয়ার্ডটাকে পরিষ্কার যাতে রাখা যায় দিন রাত্র প্রয়াস করে যাচ্ছে। আমাদের নাগরিকরা সুনাগরিকরাও চেষ্টা করছে কীভাবে আমাদের ওয়ার্ডটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।